বিপুল টাকার লেনদেন আবার ইডির দপ্তরে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পিএসিজিও কমপ্লেক্সে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পিয়ে অমিত বাকিবুরের সঙ্গে কি সম্পর্ক ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাকিবুরের বিপুল সম্পত্তির নেপথ্যে কি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত বাকিবুরের থেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কি কোনও লাভবান হয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ অমিতদের থেকে জানতে চাইছে ইডি প্রসঙ্গত রেশন দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রধানমন্ত্রীর বাড়ি জ্যোতিপ্রিয় মল্লিক দুই সাতশে অক্টোবর ভোর রাত তিনটে নাগাদ থেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় ইডি গোয়েন্দারা প্রায় দুই এক ঘণ্টা তল্লাশির জেরার পর জ্যোতিপ্রিয়কে আটক করে ইডি আবার রেশন দুর্নীতির অভিযোগে মামলা করা হয় বাকিবুর রহমানকে সে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ তার প্রায় এক শূন্য শূন্য কোটি সম্পত্তির খোঁজ মিলেছে বলে ইডি বাকিদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি বলে ইডি সূত্রে খবর রেশনের গম খোলার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বাকি বুড়ের বিরুদ্ধে এই দুর্নীতিতে রাজ্যের রেশন ডিলারদের এক অংশ যুক্ত মনে করছে ইডি রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পর ইডির করা নজরে রয়েছেন মন্ত্রীর আত্মসহায়ক আমিত্তে মন্ত্রীর বাড়ির সঙ্গে তার বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি জেরা করতে একাধিকবার তলব করা হয়েছে ইডি দপ্তরে। সেই অমিতবাবুর দাবি তিনি জ্যোতিপ্রিয়র আত্মসহায়কই নন মন্ত্রীর দপ্তরের একজন সাধারণ কর্মী তিনি অমিতবাবুর দাবি তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের পি নন এলাকায় বাড়ি হওয়ার সূত্রে জ্যোতিপ্রিয়র দপ্তরে চাকরি করতেন তিনি আমাকে ইডি রোড ডেকে পাঠিয়ে অফিসে বসিয়ে রাখছে জ্যোতিপ্রিয়বাবুকে ব্যস্ত থাকায় আমাকে তেমন জেরা করতে পারেনি দিনের শেষে এক দেড় ঘণ্টা আমার সঙ্গে কথা হয়েছে তিনি আরও বলেন জ্যোতিপ্রিয় মল্লিকের এখন কোনও আত্মসহায়ক নেই দুই শূন্য এক ছয় সাল পর্যন্ত আত্মসহায়ক ছিলেন অভিজিত দাস তারপর আর কেউ ওই পদে নিযুক্ত হননি গত বৃহস্পতিবার জ্যোতিপ্রিয়র বাড়ির সঙ্গে অমিতদের নাগের বাজারে ফ্ল্যাটেও হানা দেয় ইডি